গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে খুবই খুবই ভালো আছো। সো আজকে থেকে আমি আবার ব্লগ শুরু করতেছি। আমি মাঝখানে অনেকদিন ব্লগ করি নাই, সো হয়তো তোমরা রেগুলার ব্লগ দেখতে পারতেছো, কিন্তু আসলে আমার ওই ভিডিওগুলো অনেক আগের, যেগুলো আমার ছাড়া হয়নি। সো আমি ওইগুলোই ছাড়বো। সো জানি না আমি এই ভিডিওটা কবে ছাড়বো, এই ভিডিওটা আজকে করতেছি তো আজকেই ছেড়ে দিতে পারি এরকম, ঠিক আছে? তো আসলে আমি আসলে অনেকদিনই ব্লগ করি নাই। এই তো আমি কফি বানাই আনছি, এখন কফি আর বিস্কুট খাবো। আর আমার ব্লগ তো খালি খাই দাই ঘুমাই শুই, এই ছাড়া আমার কোনো কাজ নাই, খাই দাই আর ঘুমাই, ঠিক আছে? এটা এই ছাড়া আর কোনো কাজ আমার আসলেই নেই, যেহেতু এখন স্কুল বন্ধ, প্রাইভেট কোচিং সব বন্ধ। সো এখন খাই দাই ছাড়া, খাই দাই ঘুমাই ছাড়া আর কোনো কাজ নেই। তো চলো কফিটা ঠান্ডা হয়ে গেছে, কফিটা খেয়ে নিই। কফিটা আজকে আমি বানাইছি, অন্যদিন আমি বানাই দেয়, আজকে আমি বানাইছি। মজা হয়েছে, আমু বানালে এভাবে বানায় না। তো আমু আমাকে বলছে তুই যখন বানাবি তো এভাবেই বানা। আমু বানালে মানে একটা পাতিলের ভিতরে পানিটা দিয়ে ওটার ভিতরে সব দিয়ে ওটার ভিতরে জাল দেয়, তো ওটা আরো মজা হয়, মজাই হয়েছে। একটু বিস্কুটও খাইতে হবে, কারণ প্রচুর খোদা লাগছে আমার। আর এখন না আমি একটু বেশি বেশি খাই, বিকজ আমি বুককার হয়ে গেছি, বুককার, ঠিক আছে? আর আমার নখে দেখো মেহেদি দিয়েছিল আমার। আমি হচ্ছে এই মেহেদিটা দিতাম না, মেহেদিটা আনছিলাম হচ্ছে হেয়ার প্যাক হিসাবে ইউজ করবো মাথায়। এত অলসের অলস আমি, আলসামি করে আর দেয়নি, কারণ দিলে দুই ঘন্টা কে বসে থাকবে আবার কে লাগাবে চুলের ভিতরে, এই জন্য আর হচ্ছে আর কি হেয়ার প্যাকটা দেয় নাই, নখের ভিতরে দিয়ে দিছি। পুরোটা তো যেতে পারিনি, অল্প একটু দিয়েছি আর সব নষ্ট হয়ে গেছে। আমি বলছো রাখ, আমিও দিব, আমিও দেয় নাই। বিস্কুট, বিস্কুটটা অনেক মিষ্টি, আমার মিষ্টি একদমই পছন্দ না। রাস্তা দেখতেছি, কারণ আমি একদম নদীর জানালার বরাবর বসছি, তো তো এখান থেকে সব দেখা যায়, রাস্তালা তো সব দেখা যায়। কফিটাকে শেষ করি, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আর কি সারাদিন খাবো, এমন কি সারাদিন খাই, মজা হয়েছে অনেক। আমার আসলে চায়ের থেকে কফিটা বেশি ভালো লাগে, কারণ কফির যে স্মেলটা আছে না, কড়া যে স্মেলটা, ওই স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য বলতেছিলাম স্মেলটা ভালো লাগে, কিন্তু এরকম না যে খেতেই হবে না, খেলে হবে না, এরকম এরকম পাগল আমি না, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার আবার দেখা হবে কোনো এক সময়। তো ততক্ষণ পর্যন্ত টাটা। বৃষ্টি হইতেছে, সো আমি জানি না বোঝা যেতেছে কিনা, এই দেখো দেখছো। তো আমাদের এখান থেকে তো মানে হাত আর একটু বাড়াতে হবে, তো বোঝা যেতেছি না অতটা, কিন্তু আমার আসলে অনেক ভিজতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি ভিজতে পারবো না। এই বৃষ্টিতে আমার অনেক ভিজতে মন চাইতেছে, বৃষ্টি আরও বাড়ছে, কিন্তু বৃষ্টিতে ভিজতে গেলে ছাদে যেতে হবে, আর ছাদে গেলে আমার ফোনটাকে ধরবে, ভিজে যাবে, আর বৃষ্টিতে ভিজতে পারে যদি জ্বর আসে। তো আমার অনেক ইচ্ছা হইতেছে একটু যাইতে, কিন্তু আসলে ছাদে তালা দেওয়া, সেই জন্য আমি যাইতে পারতেছি না, আমার অনেক মন চাইতেছে। বৃষ্টি আরও বাড়ছে, আরও অনেক জোরে জোরে বৃষ্টি হইতেছে, বোঝা যায় না ক্যামেরায় অতটা, কিন্তু ওই যে দেখো এদিক দিয়ে বোঝা যাইতেছে, দেখছো? এইদিকে ধরলে বোঝা যায় না বেশি, কিন্তু এইভাবে ধরলে অনেক বোঝা যায়, দেখছো কি পরিমাণ বৃষ্টিটা হইতেছে, অনেক জোরে জোরে বৃষ্টি হইতেছে। আহারে যদি একটু ভিজতে পারতাম, হাতটাই ভিজায় সান্ত্বনা দেই। সো হ্যালো গাইস, তো সকালে খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করি নাই, তো দুপুরে খাওয়া দাওয়াও আমার শেষ, এখন বিকাল হয়ে গেছে। সো এখন আমি একটু একটা জিনিস খাইতে খুব ইচ্ছা করতেছিলো আমার, তো সেটা হচ্ছে কি দেখবা, সো দেখাবো আমি তোমাদের সেটা কি। তো আমার যেটা এখন খেতে খুব ইচ্ছা করছে, এটা আসলে আমার কালকে রাত থেকে অনেক খেতে ইচ্ছে করতেছিলো, আমি জানি না কেন, তো কালকে রাত্রে খাইলাম আমি ওইটা।
সো এখন আবার খাবো, তো চলো নিয়ে আসে জিনিসগুলো, আমি এখানেই বসে বানাবো আর খাবো। আর তাছাড়া আমার প্রচুর আলসামি লাগে কেটে কুটে খাইতে, এর জন্য আমি খাইও না। তো আম রাখা ঘরে, আম তো আনছে, এখন আমের দিন, আম ভরা ঘরে খাই না। আম্মু শুধু চিল্লায় খাস না কেন খাস না কেন, তো আম্মু যখন হচ্ছে কেটে দেয় তখন খাই, এর আগে আমি আর খাই না। তো আম্মু বকতেই থাকে কেন খাস না খাবি না, এতগুলো আম এনে রাখছি, তো খাওয়া আর কি হয় না বিকজ আমি প্রচুর পরিমাণে অল। আমার বললামই তো আমার কাজ হচ্ছে খাই দাই ঘুমাই, ঠিক আছে। তো আজকে আবার একটু বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা। কালকে আর পরশু এর আগের দিন মানে গত দুই দিন হলো, মানে এর আগে যে দুই দিন গেল প্রচুর পরিমাণে হচ্ছে রোদ পড়ছিল, কিন্তু আজকে একটু ঠান্ডা, আজকে একটু বৃষ্টি বৃষ্টি। সো আজকে সে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে আর ঠান্ডাও, সো ভালোই লাগতেছে। আর কারণ ওই দিন একটু বেশি পরিমাণে রোদ পড়ে গেছিলো, হ্যাঁ মানে রোদের তাপটা বেশি ছিল এই আর কি। তো চলো আনি। সো গাইস, আমি যেটা খাবো তো সেটা আমি নিয়ে আসছি, তো সেটা হচ্ছে লেবু। সো এই লেবুগুলো উপরে দিয়ে একটু দাগ দাগ, কিন্তু এগুলো ভালো, মানে একটু দাগ হয়ে গেছে উপরে দিয়ে, মানে ফোটা ফোটা চিহ্ন। সো লেবু মাখা খাবো আমি। তো কাল থেকে আমার খুব খেতে ইচ্ছা করছিলো, তো আমি রাত্রে একটু বানায় খাইছিলাম, সো এখন আবার খাবো। অ্যান্ড আমি অনেকগুলো লেবু নিয়ে আসছে, অনেকগুলা মানে অনেকগুলাই লেবু নিয়ে আসছে। সো এখন আমি এটা খাবো, সো এটাকে এখন আমি কাটবো সুন্দর করে। তো আমার কাছে ওই ইয়াটা নাই, যে কাঠের উপরে যে রেখে যে কাটে ওইটা আমার কাছে নাই, তো আমি কিসের উপরে করে কাটবো দেখো, সে এটার উপর করেই কাটবো। তো কালকে যখন আমি কাটতেছিলাম তো আমি কাটতে পারতেছিলাম না, সো এই জন্য আমি বুঝতে যে এটার উপর করে কাট। আর আমাদের ওইটা নাই কারণ আমরা তো হচ্ছে বটিতেই কাজ করি, সো আমাদের বেশি চপারে কাজ করা হয় না, আমাদের ছুরিতে বেশি কাজ করা হয় না, হ্যাঁ ছুরিতে আমরা কাজ করি না। অনেকে ছুরিতে কাজ করতে কমফোর্টেবল, বাট আমরা ওই বটিতেই করি, তো এই জন্য। তো চলো কাটা শুরু করি। সো তার আগে এটা একটা কথা বলে নিই, এটা কিন্তু কোনো রেসিপি না, বা তোমাদের আমি শিখাইতেছি না যে এভাবে খাওয়া লাগে, সবাই পারে এটা, সবাই জানে এটা, না জানার কিছু নেই। তো আমি তারপরে মানে আমি যে খাইতেছি এটা আমি দেখাইতেছি, ব্লগ তো ব্লগে, আর আমি যেহেতু ব্লগ করতেছি আমি সারাদিন কিচ্ছু শ্যুট করি নাই, আমি এতটা পরিমাণে অলস। আর এখনও বৃষ্টি হইতেছে গুড়া গুড়া, ঘুরি ঘুরি ঘোরা ঘোরা যাই বলো। সো এখন আমি হচ্ছে এটাকে কাটবো। আমার কাছে কোনো ক্যামেরাম্যান নাই আর একটু অন্ধকার হয়ে আছে, এই জন্য হচ্ছে আমি রিং লাইটটা জ্বালায় নিছি। তো আমার কাছে যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, আমার রিং লাইট হচ্ছে আমার ক্যামেরাম্যান। সো আমি এখন যে কাটবো এটা প্রপারলি দেখাতে পারবো কি না, আমি পারবো কি আমি জানি না, কারণ ওইভাবে ধরার ইয়াটা হয় না, আর আমার রিং লাইটটা দিয়ে ওইভাবে আর কি ধরা যায় না। তো দেখি চেষ্টা করি, সো দেখতে থাকবো গাইস। আমি এখন এটাকে কেটে নিব। আরে দেখো, প্রথম থেকে আমি একটু ছিলে রাখছি, আমি ওই আম ছিলে ওটা দিয়ে একটু ছিলতেছিলাম, সো হয় নাই। তো এটা সুন্দর করে এখন একটু ছিলে নিব। তোমরা চাইলে খোসা সহ রাখতে পারো, খোসা সহ রাখলে কি হবে মানে তিতা তিতা লাগবে, তো খাইতে মজা পাবো না। আর আমি যেটা করি আমি তো ফালাই না, আমি মুখের ভিতরে দিয়ে চাবে খেয়ে ফেলি। তো আমি এখান থেকে কেটে নিব সুন্দর করে। সো গাইস দেখো, আমি লেবুটাকে কেটে নিছি, এখন কিছু মশলা অ্যাড করবো এর সাথে। তো প্রথমে আমি দিব, আমি যেটা দিব স্বাদ পরিমাণ মতো, তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দিবা। এটা হচ্ছে বিট লবণ, সো আমি এটা একটু দিয়ে দিতেছি, দিলাম বিট লবণ। এবার দিব, এটা হচ্ছে এমনি লবণ, এমনি যে আমরা খাই সেই সাদা লবণ। এবার যেটা দিব সেটা অল্প স্বাদ অনুযায়ী, এটা হচ্ছে জিরা গুঁড়া, সো এটা একটু অল্প দিলেই হবে। এবার যেটা দিব মেন যেটা, সেটা হচ্ছে শুকনো মরিচ। আর এটা হচ্ছে আমরা তরকারিতে যে মরিচটা ইউজ করি সেটা না, এটা হচ্ছে আমি মরিচ ভেজে গুঁড়া করা, তো এটা চিলি ফ্লেক্সও বলতে পারো। তো এটা দিয়ে দিলাম, তো তোমাদের যদি মন চায় তোমরা ওই ওই যে আমরা তরকারিতে যে মরিচটা ইউজ করি সেটা হতে পারো, চিনি অথবা সরিষার তেল অ্যাড করতে পারো, কিন্তু আমি এর সাথে অ্যাড করবো না কারণ আমি একটু ঝালঝালি খাবো। সো আমি এটাকে একটু সুন্দর মতো মেখে তারপরে খাবো। দেখে এই জিভে পানি চলে আসছে। আচ্ছা, কার কার খেতে ইচ্ছা করতেছে কমেন্ট করে একটু বলো তো, যে কার কার দেখে খেতে ইচ্ছা করতেছে। এটা খুবই মজা, এটা আমার অনেক ভালো লাগে, অনেক টেস্টও হয়। যখন দেখবো তোমাদের ঘরে লেবু নষ্ট হয়ে যেতেছে, খাওয়ার মতো মানুষ নয়, শরবত বানায় কেউ খাইতেছে না, তখন তোমরা এইভাবে খেয়ে নিতে পারবা। এটা খুবই মজা, আর আমার সত্যি অনেক তাড়াতাড়ি খেতে ইচ্ছা করতেছে।
সেটাকে সুন্দর মতো আমি মেখে নিতেছি, আমি হাত দিয়ে মাখতেছি না, তারপরে আমি চামচ দিয়ে মেখে নিতেছি কারণ আমার হাত জলে একটু কিছু ধরতে পারি না, আমার হাত জলে তো আমি আসলে মরিচ ধরতে পারি না, তো একটু ছুরির মনে হয় কোনা লাগে হাতের এখান থেকে কেটে গেছে নাকি বুঝতেছে না, জ্বলতেছে অনেক, আমার চামড়া অনেক নরম মনে হয় বুঝলাম না, জ্বলতেছে অনেক এই জায়গাটা, এই যে এই জায়গাটা কাটা আমি দেখতেছি না আসলে জ্বলতেছে কিনা আমি এতক্ষণে বুঝতে পারছি, কি হয়েছে এই যে জিরাটা, এই জিরাটা বাটা ছিল না, মানে এই জিরাটা গুঁড়া করা ছিল না, বাইরে জিরাটা কিন্তু ভেজে গুঁড়া করা, তো গুঁড়া করা ছিল না, তো মানে অল্প একটু ছিল রাত্রে দেখছি ছিল, তো আমি বাসে যে এখন আসে গিয়ে দেখে যে আমি ওটা হচ্ছে তরকারি ভিতরে দিয়ে দিয়েছিল, তো এই জন্য আমাকে গুঁড়া করতে হয়েছে, মানে শিল পাতাতেই গুঁড়াটা করছি, তো সেই জন্য আমার হাতে ওখানে ওই একটু ফুসকা মতো উঠে গেছে, আমি একটু অল্প একটু গুঁড়া করছি কিন্তু এরকম কেন হয়েছে বুঝতেছি বুঝি না, তো দেখো পুরোটা মাখানো শেষ, এখন একটা পিকচার নিবো থাম্বনেল দেওয়ার জন্য, থাম্বনেল দেওয়ার জন্য তো অবশ্যই একটা পিকচার নিতে হবে, তো একটা পিকচার নিই তারপরে আমি খাই, আমার আর টর্চ হইতেছে না কিন্তু কিছু করার না, একটা পিকচার নিয়ে নিই, জলদি সে একটা পিকচার নিয়ে নিই, ঠিক আছে তো লেবু মাখা রেডি, সো আমি মেখে নিছি এখন এটা শুধু খাবো, দেখেই তো মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিই, তো চলো খেয়ে নিই, সো গাইস এটা মেখে ফেলছি এখন খেয়ে নিই, দেখি খেয়ে কেমন হয়েছে, অনেক মজা হয়েছে, সেই পরিমাণে মজা হয়েছে, তো ওই সাদা ওইটা ফেলে দেওয়ার কারণে তিতাও লাগতেছে না, তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো খাবা, কিভাবে দেবো এখান থেকে সে পুরোটা আমি শেষ করবো, তো আমি বলে নিই মজা হয়েছে, ঝালও যেমন লবণ টবণ সব ঠিক আছে, তোমরা চাইলে মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে দিতে পারো, সো অনেক মজা, এভাবে তোমরা বানিয়ে খেতে পারো, আর আমার না আসলে মাখা জিনিস বেশি ভালো লাগে, যেমন আম মাখা, জাম মাখা, পেয়ারা মাখা, আনারস মাখা, ঠিক আছে আমি যখন মাহা গেছিলাম তো তখন আমরা যখন গুলিস্তান নামছিলাম, সো তখন গুলিস্তান নামছিলাম, হ্যাঁ গুলিস্তান, তো তখন হচ্ছে আমি ইয়া মাখা খাইছিলাম, ভুলে গেছি আনারস মাখা, আনারস মাখা 20 টাকার প্লেট, কিন্তু আমি এক প্লেট পুরোটা খাইতে পারি নাই, আমি বাসে উঠলে কিছু খাই না কিন্তু ওই দিন খাইছিলাম, আর ওটা দেখানো হয় নাই, আর একটা ইয়াও খাইছিলাম ছোট একটা, আমি একটা বার্গার খাইছিলাম ছোট, একটা চিজ বার্গার, একটা চিজ বার্গার খাইছিলাম, আর আমার সাথে যারা গেছিল তারা হচ্ছে খাইছিল বিফ পিৎজা, তো বিফ পিৎজা খাইছিল আর আমি বার্গার খাইছিলাম, তো খাইয়েই তো তারপরে ওষুধ খাইতে মনে নাই, গাড়িতে উঠছি, উঠে হচ্ছে বসছি, মাত্র বসছি এখনো গাড়িটা ছাড়েনি, গ্যাত করে উঠাই দিচ্ছে, ঠিক আছে এখন আমি এটা খাবো, খেয়ে দিয়ে কী করবো জানি না, টিভি দেখবো, এছাড়া আমার কোনো কাজকাম নাই, তো এই তো আমার মিনি ছোট ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আমাকে, আর ভিডিওটা আমি বেশি বড় করি না, আমি সবসময় ছোট ছোট দিতেছি কারণ প্রথম প্রথম তো ভিউয়ার্স বেশি দেখবে না, পুরোটা দেখবে না, এই জন্য ছোটো ছোটো করে দিতেছি যেন দেখো তোমরা, সো প্লিজ দেখো ভিডিওগুলা, আর একটা লাইক করে দিও, একটা লাইক, একটা কমেন্টও করে দিও কেমন লাগলো বইলো, আর কাদের খেতে ইচ্ছে করছে তারা তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, যা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেল তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক অনেক দরকার, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপায়ার করে যে না মানুষ দেখতেছে ভিডিও করো, সো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, যা যারা করো নাই একটু মনে করে করে দাও, করছো দেখো তো করছো কি না, দেখো দেখো দেখো, যদি করে না থাকো জলদি জলদি করে দাও, আর যদি করে থাকো তো থ্যাংক ইউ সো মাচ, আর না করলে করে দাও, অ্যান্ড লাইক তো অবশ্যই করবা, লাইক কমেন্ট করো প্লিজ করো, আমি জানি তোমরা করবা, তোমরা অনেক লক্ষ্মী, সো এই তো, তো সবাই ভালো থেকো, আর যেটা বলতেছিলাম বৃহস্পতিবার থেকে লকডাউন দিবে, সো আজকে হচ্ছে মঙ্গলবার, সো তোমরা সবাই ঘরে থেকো আর সেফে থেকো, নিজের ফ্যামিলিকে সেফ রেখো, সো আসলে লকডাউন অনেক অনেক হচ্ছে অনেকের জন্য ভালো অনেকের জন্য খারাপ, যেমন মধ্যবিত্ত গরিবদের জন্য অনেক, যারা দিন আনে দিন খায় তাদের জন্য আসলেই অনেক খারাপ, ঠিক আছে কিন্তু অনেকের জন্য ভালো, কিন্তু লকডাউনটা আসলে সবার জন্য ভালো না,
কিন্তু এটা কি করার, এখন করোনা, এখন দিবেই লকডাউন, এখন সকলের স্বাস্থ্য তো দেখতেই হবে। কিন্তু আসলে লকডাউনে মানুষ যতটা মনে করেন এখন ভয় পায়, তো তার থেকে ভয় তাদের কি খাবে, তাদের বাচ্চাগুলো কি খাবে, তারা তো না খেয়েই মরবে, এটাই যা কিছু বলার নাই এইসব বিষয়ে। তো লকডাউন যেহেতু দিতেইছে সরকার এক সপ্তাহ, তো প্লিজ সবাই একটু ঘরে থেকো, সেফে থেকো, আর যাদের একটু সামর্থ্য আছে তারা প্লিজ একটু যা সবাইকে একটু সাহায্য করো, তোমার যতটুকু সামর্থ্য তুমি ততটুকু দিয়েই মানুষকে সাহায্য করো, কারণ তোমার একটু সাহায্য কারণে কয়েক একটা প্রাণ বেঁচে যেতে পারে, অনেকে কিন্তু না খেয়ে মারা যায়। তো অনেক মধ্যবিত্তরা আছে যারা হাত পাততে পারে না, মধ্যবিত্তদের একটাই জেলা মানুষের কাছে তারা হাতটা পাততে পারে না। তো যাদের আছে যারা দুবেলা খাইতে পারতেছো, তো তাদের যদি থাকে কিছু এক্সট্রা থাকে, তো তারা প্লিজ গরিবদের একটু সাহায্য করো। এতে আল্লাহ তোমার হচ্ছে মনে করো আমরা যে যারা বড় লোক তারা যে জাকাত দেয়, আল্লাহ কিন্তু ওইটা গরিবদের হক হিসেবে লিখে দিছে। তো যাদের আছে গরিবদের একটু দিও, একটু সাহায্য করো। তারা হচ্ছে মনে করো তাদের যারা দিন আনে দিন খায় তাদের একটু সমস্যা হয়ে যাবে, সো একটু হেল্প করো নিজের নিজের জায়গা থেকে। সো ইয়া, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।